রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বললেন আমার চোখটা বেঁধে ফেলো। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, রাসূল বলতেছে এই জায়গায় রাসূলের চোখটা বাঁধতে হবে। তো রাসূলের নির্দেশ পালন করলেন, রাসূলের চোখটা বেঁধে ফেললেন। সাহাবায়ে কেরামকে বললেন তোমরা এই জায়গাটা একটা দৌড় দাও। সাহাবায়ে কেরাম বলছে হে রাসূল দৌড় দেওয়া লাগবে, চোখ বাঁধা লাগবে। রাসূল বললেন কাদাও লাগবে, কি করা লাগবে? সাহাবায়ে কেরাম বলছে হুজুর চোখ বাঁধবো কেন, সাধারণত পর্দা করার জন্যই তো কি করা লাগে চোখ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষরা পর্নারী থাকলে দেখলে চোখরে কি করে, নিম্নগামী করে, বাধার তো বিধান নাই, কিন্তু এখানে চোখ বাঁধতে হবে। আবার আপনি বলতেছেন কান্নাও করা লাগবে, কেউ তো মরে নাই কেন কাঁদব। হুজুর বললেন কাদো ফাইনলান তাবকো, যদি কান্না না আসে ফাতা বাকো, কান্নার ভান করো। সুবহানাল্লাহ, পড়েন কাদো, সবাই কাদো, যদি কান্না না আসে কান্নার কি করো, ফাতা বাকো, ফাইনলান তাবকো ফাতা বাকো, কাদো। কান্নার জন্য চোখে যদি পানি না আসে তাহলে কান্নার বান করো। তাহলে এই যে বান করা, এটা তো একটা আর্ট, কথা বুঝে না মনে হয়, এটা কি একটা আর্ট না? তাহলে হাত তোলা যেমন একটা আর্ট, হাত তুলা মোনাজাত করো, দোয়া করো, ইসলামে এই আর্ট আছে, কথা বুঝতেছেন কি না? কাঁদো, যদি চোখের পানি না আসে তাহলে কি করো, কান্নার ভান করো, এটা একটা আর্ট, রাসূলের নির্দেশ। আমার প্রিয় সদীপ, সাহাবায়ে কেরাম কিছুই বললেন না, কিন্তু রাসূল বলছে কাঁদো, চোখে যদি পানি না আসে তাহলে কান্নার ভান করো। সবাই কান্নার ভান করলেন। একটা নির্দিষ্ট জায়গা অতিক্রম করার পর রাসূল বলেন এবার চোখের বাঁধনটা খুলে ফেলো। রাসূল নিজে চোখের বাঁধন খুলে ফেললেন, বললেন ওই জায়গাটাকে আমরা ক্রস করছি, বললেন হ্যাঁ। রাসূল বললেন শোনো, জিব্রাইল আমাকে বলেছে এই জায়গাটা হলো কওমে সামুদ এবং কওমে লুত, দুটি জাতি এই জায়গায় বসবাস করত। এখানে সালেহ আলাইহিস সালাম নবী হিসাবে এসেছিলেন, লুত আলাইহিস সালাম এসে, হুদ আলাইহিস সালাম এসেছিলেন। ওই দুইজন নবীর উম্মত এত খারাপ ছিল, এত বদ ছিল, এত পাপিষ্ঠ ছিল, তাদের পাপের কারণে আল্লাহ এই জায়গায় তাদেরকে শাস্তি দিয়েছে। তাই আমি তোমাদেরকে বলছি কেঁদে কেঁদে এই জায়গাটা অতিক্রম করো, যেন আল্লাহর পক্ষ থেকে শাস্তি না এসে। আল্লাহ আকবার, এটা অভিশপ্ত জায়গা, এখানে শাস্তি এসেছে আল্লাহর পক্ষ থেকে, কাজী এখানে স্বাভাবিকভাবে নাই, কেঁদে কেঁদে যাও, যেন আল্লাহর গজব তোমাদের উপরে না আসে, শাস্তি যেন না আসে। সুলতান সুলেমান তিন মহাদেশের শাসক ছিলেন, তিনি যখন বিচার কার্য করতেন তখন তার ডান দিকে কোরআনের একটি আয়াত ঝুলন্ত অবস্থায় থাকত, আর বাম দিকে একটি হাদিস ঝুলন্ত অবস্থায় থাকত। যখন তিনি বিচারকের আসনে বসতেন তখন তিনি বিচার কার্য শুরু করার আগে এমনিতে তো আইন শাস্ত্র জানতেন, বিচারিক কোরআন সুন্নার হুদুদ এবং কেসাসের বিধান জানতেন, হেদায়ার জ্ঞান ছিল, সরহে বেকায়ার জ্ঞান ছিল, আইনের বই সম্পর্কে তিনি অভিজ্ঞ ছিলেন, কিন্তু বিচার কার্য শুরু করার আগে ওই ডান দিকে লিখিত ঝুলন্ত কোরআনের সেই আয়াতটির দিকে একটা নজর দিতেন এবং বাম দিকে ঝুলন্ত ওই হাদিসের দিকে একটা নজর দিতেন। সুবহানাল্লাহ, ডানের যে আয়াতটি লিখিত অবস্থায় ছিল সেটি ছিল সূরা নাহালের 90 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. سبحان الله، إن الله يأمر بِالْعَدْلِ، الله إنصاف করার জন্য, আদল
ন্যায় বিচার সমতা সৃষ্টি করার জন্য তোমাদেরকে আদেশ দিচ্ছেন। আজকে পৃথিবীতে যত অন্যায় অপরাধ, যার যার কাজ শেষে করে না আর প্রাপ্তি চাইতে বেশি নিতে চায়, ঠিক কিনা বলেন? প্রত্যেকেরই তো নির্ধারিত বেতন আছে, বেতনের বাইরেও কি চায়? বেশি নিতে চায়, বাড়ি গাড়ি দালান কোঠা বিল্ডিং এগুলি নিয়ে দরকার। ফলে দেখা যায় যে এই দুর্নীতিবাজ লোকদের সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে? কোনোভাবেই এটাকে ব্যালেন্স করা যাবে না, আরও বাড়তে থাকবে। পুরুষদি অনুভূতি জাগ্রত করা, চেতনা জাগ্রত করা, আর এই চেতনা জাগ্রত হবে, উপলব্ধি তৈরি হবে একমাত্র আল্লাহর কোরআন দিয়ে। সুবহানাল্লাহ, বলবেন না কি দিয়ে? কোরআন দিয়ে হবে এটা জাগ্রত। কোরআন ছাড়া এটা জাগ্রত করা সম্ভব না। একবার খলিফা মানসুর বাগদাদের তিনি শাসক ছিলেন, তিনি একটা মাহফিলের আয়োজন করলেন। সেই মাহফিলে বক্তা যা সব হচ্ছে কাফের, বক্তা যা সব কাফের, আর শ্রোতা যা সব হচ্ছে ইমানদার। ইমানদারদের সামনে ওয়াজ করবে কারা? কাফেরেরা। ব্যতিক্রম ধর্মী মাহফিলের আয়োজন, সারা বাংলাদেশে শীতের মৌসুমে প্রায় 4.5 লক্ষ মাহফিল অনুষ্ঠিত হয়। তো এর মধ্যে কালকে আমার প্রথম মাহফিল ছিল এক জায়গায়, নাম নিচ্ছি না, এতে মিডিয়ায় চলে যাবে। তো সেখানে মাহফিল করতে অনুমতি দিচ্ছে না। পরে শুনলাম যে 10,000 টাকা ঘুষ দিছে, এরপরে মাহফিলের অনুমতি দিছে। তা আমি এটা ওয়াজের পরে শুনছি, আগে শুনলে ওয়াজই করতাম না। যে ঘুষ দিয়ে থানায় তোমাদের ওয়াজ করানোর দরকারটা কি? এখন ওয়াজ করাইতে গেলেও কি লাগে? এটা আমি আগে জানলে বলছিলাম যে আমি ওয়াজই করতাম না, এটা পরে জানছি স্টেজ থেকে নাই মা, অনুমতি নাই তো টাকা দিছে আর অনুমতি হয়ে গেছে। বুঝতেছেন কথা? আচ্ছা, এমন ওয়াজের দরকার আছে? এই ওয়াজ শুনে হেদায়েত হবে? ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। উপলব্ধি জাগ্রত করার জন্যই কিন্তু মাহফিলগুলির দরকার। তো তিনি আয়োজন করলেন, বক্তা স্টেজে যা আছে সব কি বেঈমান, সবাই কি, আর শ্রোতা হলো ব্যতিক্রম ধর্মী আয়োজন, যে বেঈমানরা ওয়াজ করবে ইমানদারদেরকে। স্টেজের মধ্যে যারা বসা আছে, কেউ ঠাকুর, কেউ সন্ন্যাসী, কেউ পুরোহিত, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, আর নিচে শ্রোতা যারা বসা আছে সব হলো ইমানদার, বাগদাদের বড় বড় আলেমরাও আছে। আয়োজন করলেন খলিফা মানসুর, ওয়াজের সাবজেক্ট হলো কোরআন শরীফ। সাবজেক্ট কি? অমুসলিমরা কোরআনের উপরে ইমানদারদের সামনে ওয়াজ করে। তাহলে বোঝা গেল পৃথিবীতে অমুসলিমরা কোরআন নিয়ে গবেষণা করে। বর্তমান পৃথিবীর 228টা দেশের মধ্যে 185টা দেশে কোরআন নিয়ে গবেষণা হচ্ছে। আরো জোরে বলুন, এই যে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, না 25 বছর বয়সে রানী হয়েছেন, 70 বছর তিনি রানী অবস্থায় ছিলেন। পৃথিবীর কি মায়া কান্না! পৃথিবীর অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা ওনার শেষকৃত্য অনুষ্ঠানে যাবেন, অন্ত্যেষ্টিক্রিয়ায় যাবেন। ব্রিটেন বলতে যে প্রায় 10 লক্ষ মানুষের সমাগম হবে, রানীর এই বিদায় দিবে 10 লক্ষ মানুষ। লোকদের কাছে আহ্বান জানিয়েছে যে তোমরা যারা আসবা, ব্যক্তিগত গাড়ি দিয়ে আমরা এখানে আনতে পারবো না, এয়ারপোর্ট থেকে বাসে করে আনবো।
কারণ এত গাড়ি জায়গা দিব কোথায়? রয়্যাল প্লেসের সামনে এত গাড়ি জায়গা দেওয়া যাবে না, 10 লক্ষ মানুষ আসবে শেষকৃত্য অনুষ্ঠানে। সেখানে রানীকে সম্মান জানানো হবে। কারা জানাচ্ছে সম্মান? যে ব্রিটেন শত শত বছর সারা দুনিয়ার প্রতি নির্যাতন করছে, এই রানী এলিজাবেথের বাবা যখন শাসক, তখন উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি উড়িষ্যা বিহার বাংলা সহকারে তিনটা প্রদেশ তারা কিনে নিয়েছিল করের বিনিময়ে। মাত্র 1,28,000 রুপির বিনিময়ে তারা কিনে নিয়েছিল। যখন তারা কিনে নিয়ে গেল, প্রথম অবস্থায় এত দুর্ভিক্ষ দেখা দিল, এত দুর্ভিক্ষ কারণ শ্রমিকদের উপরে, অসহায় মানুষের উপরে এত কর চাপানো হয়েছিল, করের সাফে দেশের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। ব্রিটিশরা এই দেশে 17 লক্ষ মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। কত লক্ষ? 17 লক্ষ মাদ্রাসা বন্ধ। উপনিবেশিক শাসন ব্যবস্থায় যারা সারা দুনিয়ার সম্পদগুলি নিয়ে গিয়েছে, ভারতের রাষ্ট্রপতি সেখানে যাবেন, ভারতের কয়েকটা মিডিয়ায় দেখলাম কয় রাষ্ট্রপতি যায়েন, শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান করিয়েন, তবে রানীর যে মুকুটটা ছিল রাজকীয় মুকুটের মধ্যে আমাদের কোহিনুরটাও আছে। এখন তো সে মারা গেছে, ফাললে কোহিনুরটা নিয়ে আইসেন, বুঝেন না কথা? রানীর যে রাজকীয় মুকুট, এই মুকুটের মধ্যে কোহিনুর একটা হীরা আছে, এই হীরাটা এখন তো সে মৃত্যুবরণ করছে, তো পারলে হীরাটা নিয়ে আইসেন। উপনিবেশিক শাসন ব্যবস্থায় তারা সারা দুনিয়াতে থেকে শোষে বেড়াইছে, ঠিক কিনা বলেন? শোষণ করেছে, নির্যাতন করেছে। আর আজকে পৃথিবীবাসী যেমনি বিদায় দিচ্ছে, মনে হয় যেন কোনো বড় মানের বুজুর্গ মারা গেছে, কথা বুঝতেছেন কিনা? বিখ্যাত মনে হয় কিছু, দোয়া চাইতেছে অনেকে, আমি বুঝি না। অনেক জায়গায় দেখা যায় যাদের মধ্যে মৌলিক ইমানটাই নাই, এদের জন্য মিলাদও ফড়ায়, কথা বুঝে না? কি ফড়ায়? মিলাদ ফড়ায়, দোয়ার আয়োজন করে, অথচ ভিতরে কি নাই? এখন আপনারা বলেন, ইমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে? কথা বলে না। ইমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে? যদি বলেন ইমান কি জিনিস, এক কথায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণটার নামই হচ্ছে ইমান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নামই হচ্ছে ইসলাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নামই হলো ইবাদত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নামই হলো শরীয়ত, মারেফত, হাকিকত, তরিকত। রসুলের অনুসরণের বাহিরে ইমান নাই, ইসলাম নাই, ইবাদত নাই, ইহসান নাই, শরীয়ত নাই, মারেফত নাই, হাকিকত নাই, তরিকত নাই, আছে একটা, সেটা হলো মাইরের পথ, কথা বুঝতেছেন কিনা? ইমান ছাড়া কবরে গেলে মাইর আছে না নাই? তো রসুলের অনুসরণ জীবনও করল না, তুমি তার জন্য দোয়া করো। কি দোয়া করো? ঘোড়ার ডিম। কে বলছে দোয়া করতে? কথা বুঝেন না মনে হয়? দোয়া করা যাবে? অন্তত ন্যূনতম যে ইমান নিয়ে মারা গেছে, যে ফরসে আশহাদু আল্লাহ পড়েন, ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। অন্তত যে ব্যক্তি কালেমা পড়ে মারা গেছে, মৃত্যুর গড়গড়াব শুরু হওয়ার আগ পর্যন্ত যে কালেমা পড়েছে, কালেমা পড়ে যে মারা গেছে, ওই লোকটা ইমানদার, অন্তত সেই লোকটার জন্য দোয়ার ব্যবস্থা করা আছে না নাই? তার জন্য অন্তত দোয়া করো। আবার দোয়া মানে 40, দোয়া মানে 3 দিন, কি জানি, বাৎসরিক, মৃত্যুবার্ষিকী, জাতা হত্যা, মরা হত্যা, শ্রাদ্ধ, সুন্নতে খতনা, বিবাহ বার্ষিকী, হাজারো আয়োজন আছে, এগুলি সব বেদাত, ঠিক কিনা বলেন? এগুলি কি? এরকম কোন নির্দিষ্ট দিনে দোয়া নাই, দোয়া যে কোনো সময় করা যায়। লোক খাওয়াইতেছেন, অসুবিধা নেই, খাওয়ান, এখন দিবসের কোনো অস্তিত্ব ইসলামে নাই। এখন দোয়া নিয়ে অত ঠেলাঠেলি শুরু হয়েছে, একদল বলে দোয়াতে হাত তোলা যাবে, আরেক দল বলে দোয়াতে হাত তোলা
যাবে না। অথচ রসুল কি বলেছেন, সালুল্লাহ হাবিবতুনি আকিফেকুম, তোমরা দোয়া করো হাতের তালু দিয়া, কারণ এটা একটা আর্ট। সুবহানাল্লাহ বলবেন না, এটা কি একটা আর্ট, ইসলামে আর্ট আছে, সিস্টেম আছে, এটা একটা আর্ট। হাতের তালু দিয়া দোয়া করো, সালুল্লাহ হাবিবতুনি আকিফেকুম, তোমরা তোমাদের হাতের তালু দিয়া দোয়া করো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে চাও, যে চাইবে তারে আল্লাহ দিবেন, মানলাম ইয়াসালিল্লাহ ইয়াগাদাব আলাই, যে চায় না আল্লাহ তার প্রতি রাগ করেন। চাইতে হবে কি দিয়া, হাতের তালু দিয়ে। আমরা মুনাজাতের পরে হাতটাকে মুখমণ্ডলে মাসেহ করি, মাসেহ করেন এরকম, হাতটারে মুখে লাগান না, তার মানে এতক্ষণ যে চাইলাম আমার হাতটা বরকতে ভরে গেছে, আল্লাহর রহমতে নূর এসে হাতের মধ্যে লেগেছে। তো শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মুখ, ওই বরকতটা আমি আমার চেহারার মধ্যে লাগিয়ে আনিলাম, কথা বুঝেন না। এই জন্য কেউ যদি নখ কাটে, কি কাটে, হাত পায়ের নখ আছে না, বিধান হচ্ছে যে এই হাত পায়ের নখ গোলেন মাটির নিচে দাফন করে দেওয়া। কেন দাফন করবা, যে তুমি তো মুসলমান নামাজি, তো তুমি যখন সেজদা দিয়েছ তোমার এই হাতের নখগুলি আল্লাহর কি দিছে, সেজদা দিয়েছে। তুমি আল্লাহর সামনে ওয়াসজুদু আক্তারিব, সেজদা দেওয়ার মাধ্যমে তুমি আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে গিয়েছ, তোমার আঙ্গুলগুলি সেজদা দিয়েছে, সাথে তোমার নখগুলিও সেজদা। এই জন্য যে এত নখ সেজদা দিয়েছে, তাই বিধান হলো নখগুলিকে যেখানে সেখানে না ফেলে মাটির নিচে পুঁতে দেওয়া। সুবহানাল্লাহ, সেলুনে আপনারা নাপিতের দোকানে চুল কাটেন, চুলগুলিও তো আল্লাহর কি দেয়, আপনি সেজদা দিলে চুল, কথা বলে না, চুলও কি দেয়, মাথা যদি সেজদায় চলে যায় চুলও সেজদায় চলে যায়। এই জন্য চুল কাটার পরে পচা পানির সাথে মিশাইয়া ড্রেনের সঙ্গে মিশানো কোনো কোনো ফকি নিষেধ করেছেন, যদি পারো চুলগুলিকেও দাফন করে দিও, সংরক্ষণের ব্যবস্থা করো, দাফন করে দিও মাটির নিচে, কারণ এই চুলগুলি যখন আল্লাহরে সেজদা দিয়েছে এগুলিও দামি হয়ে গেছে, নখগুলি আল্লাহরে সেজদা দিয়েছে এগুলিও কি হয়ে গেছে। এই জন্য আমাদের দেশের যে সকল হাজিরা হজ করতে যায়, যাওয়ার আগে যখন হাজিরা আপনার কাছ থেকে দোয়া চাইতে যাবে, তখন হাজিরদের কপালের দিকে তাকাবেন। কেন কপালের দিকে তাকাবেন, যে এই লোকটা সৌভাগ্যবান, তার কপালে আল্লাহ কত নিয়ামত রেখে দিয়েছেন, বাইতুল্লাহর মেহমান হওয়ার তার ভাগ্য হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না, কিসের মেহমান, তার কপালের দিকে তাকানো। আল্লাহ তারে ডাক দিয়েছে, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওই জায়গায় আল্লাহ যাওয়ার জন্য তার সৌভাগ্যে রেখে দিয়েছেন। তাই যখন হাজি সাহেব হজে যাবে, তোমরা ওই হাজি সাহেবের কপালের দিকে তাকাও, কারণ তার কপালটা বরকতে ভরপুর হয়ে গেছে, বাইতুল্লাহ মেহমান হো আল্লাহ তার নসিবে রেখেছে। ওয়াজদেন ফিন্নাসি বিল হাজ্জ, আল্লাহ সেখানে তারে ডেকেছেন, তাই তার যাওয়ার কি হয়েছে, টাকা থাকলেই মক্কায় যাওয়া, স্বাস্থ্য থাকলেই যাওয়া, ক্ষমতা থাকলেই যাওয়া। আবার হাজি যখন হজ করে আসে তখন বলা হয়েছে, ফকিরা বলেছেন তার পায়ের দিকে তাকাও। হজ করে আসলে হাজির কোন জায়গায় তাকাবেন প্রথম, কেন পায়ের দিকে তাকাবেন, কারণ এই লোকটা মিনায় গিয়েছে, মুজদালিফায় গিয়েছে, আরাফায় গিয়েছে, মক্কায় গিয়েছে, তার এই ফা দ্বারা জিব্রাইল যেই জমিনে শত শত হাজার হাজার বার এসেছে, সেই জমিনের মধ্যে সে পা দ্বারা হেঁটেছে। রসুল যেই শহরের মধ্যে চলাফেরা করেছে, সেই শহরে সে তার পা দ্বারা হাঁটাচলা করেছে। সাহাবায়ে কেরাম যেই শহরে চলাচল করেছে, সেই শহরে সে তার পা দ্বারা হাঁটাচলা করেছে। তো জিব্রাইল প্রায় চব্বিশ হাজার বার যেই শহরে আগমন করেছে, সাহাবায়ে কেরাম যেই শহরে আসছে, আল্লাহর নবী যেই শহরে দাওয়াত দিয়েছেন, আদম থেকে নিয়ে শুরু করে সব নবীরা যেই মক্কায় আগমন করেছে, সেই মক্কার জমিন থেকে হাদিসা ভজ করে এসেছে, কেমন জানি তার ফাটা বরকত হয়ে গেছে,
তাই তার পায়ের দিকে তাকাও কথা বুঝতেছেন কিনা সব জিনিসের একটা গুরুত্ব আছে না একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে তো হাত তুলবো আমরা হাত না তুললেও কি করা যায় দোয়া করা যায় কিন্তু হাত তোলা এটা কি একটা আর্ট এই আর্ট আছে ইসলামে আল্লাহর নবী তবুকের যুদ্ধে যাবেন তবুক হলো মদিনার জমিন থেকে প্রায় 610 কিলোমিটার দূর তবুকের জমিন 610 কিলোমিটার এত লম্বা সফর রাসূলের জীবনে আর একটাও ছিল আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন চলো আমরা তবুকে যাব মৌসুমটাও স্বাভাবিক ছিল না ফসল কাটার মৌসুম রাসূলের সঙ্গে যাওয়ার জন্য 30 হাজার সাহাবী রেডি হয়ে গেছে তবুকে যাবেন কেন কারণ 5 লক্ষ খ্রিস্টান একত্রিত হয়েছে মদিনায় হামলা করবে কত লক্ষ 5 লক্ষ খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়েছে যে তারা মদিনার উপরে কি করবে হামলা করবে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা আসতে হবে না আমরাই ওদের ওখানে যাব ওরা মদিনা পর্যন্ত আসতে হবে না আমরাই সেখানে যাব তো সাহাবায়ে কেরামকে রাসূল বললেন চলো 30,000 সাহাবীর সঙ্গে পর্যাপ্ত ঘোড়া ছিল না উট ছিল না সাহাবায়ে কেরাম বলেছে লম্বা লম্বা রাস্তা আমরা হেঁটেছি রাস্তায় হাঁটতে গিয়ে দিন রাত হাঁটতে গিয়ে পা ছিলে গেছে চামড়া উঠে গেছে পায়ের তলা ক্ষয় হয়ে গিয়েছে ফিঙ্কে দেওয়া রক্ত বের হয়েছে গায়ের জামা ছিঁড়ে গায়ের লং কাপড় ছিঁড়ে লুঙ্গি ছিঁড়ে আমরা পা বেঁধেছি এরপরে আমরা হেঁটেছি এত লম্বা রাস্তা কারণ সেই যুগে তো এত লম্বা রাস্তা ফাড়ি দেওয়ার জন্য সাইজ সাক্কার গাড়ি ছিল ছিল না হেলিকপ্টার ছিল না বিমান ছিল না এই 610 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে যাওয়া কেমন মনে করেছেন আপনি কথা বুঝতেছেন কিনা যাচ্ছেন রাসূলুল্লাহ কিছু দূর যাওয়ার পরে একা একা যাওয়ার পরে রাসূল বললেন তোমরা কাফন নিয়ে আসো আমার চোখটা বেঁধে ফেলো রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বললেন আমার চোখটা বেঁধে ফেলো সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন রাসূল বলতেছে এই জায়গায় রাসূলের চোখটা বাঁধতে হবে তো রাসূলের নির্দেশ পালন করলেন রাসূলের চোখটা বেঁধে ফেললেন সাহাবায়ে কেরামকে বললেন তোমরা এই জায়গাটা একটা দৌড় দাও সাহাবায়ে কেরাম বলছে হে রাসূল দৌড় দেওয়া লাগবে চোখ বাঁধা লাগবে রাসূল বললেন কাদাও লাগবে কি করা লাগবে সাহাবায়ে কেরাম বলছে হুজুর চোখ বাঁধবো কেন সাধারণত পর্দা করার জন্য তো কি করা লাগে চোখ কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম পুরুষরা পরনারী থাকলে দেখলে চোখরে কি করে নিম্নগামী করে বাধা তো বিধান নাই কিন্তু এখানে চোখ বাঁধতে হবে আবার আপনি বলতেছেন কান্নাও করা লাগবে কেউ তো মরে নাই কেন কাঁদবো হুজুর বললেন কাদো ফাইনলান তাবকু যদি কান্না না আসে ফাতা বাকু কান্নার ভান করো সুবহানাল্লাহ পড়েন কাদো সবাই কাদো যদি কান্না না আসে কান্নার কি করো ফাতা বাকু ফাইনলান তাবকু ফাতা বাকু কাদো কান্নার জন্য চোখে যদি পানি না আসে তাহলে কান্নার বান করো তাহলে এই যে বান করা এটা তো একটা আর্ট কথা বুঝে না মনে হয় এটা কি এটা আর্ট না তাহলে হাত তোলা যেমন একটা আর্ট হাত তোলা মুনাজাত করো দোয়া করো ইসলামে এই আর্ট আছে কথা বুঝতেছেন কিনা কাদো যদি চোখের পানি না আসে তাহলে কি করো কান্নার ভান করো এটা একটা আর্ট রাসূলের নির্দেশ আমার প্রিয় সদীপ সাহাবায়ে কেরাম কিছুই বললেন না কিন্তু রাসূল বলছে কাদো চোখে যদি পানি না আসে তাহলে কান্নার ভান করো সবাই কান্নার ভান করলেন একটা নির্দিষ্ট জায়গা অতিক্রম করার পর রাসূল বলেন এবার চোখের বাঁধনটা খুলে ফেলো রাসূল নিজে চোখের বাঁধন খুলে ফেললেন বললেন ওই জায়গাটাকে আমরা ক্রস করছি বললেন হ্যাঁ রাসূল বললেন শোনো জিব্রাইল আমাকে বলেছে এই জায়গাটা হলো কওমে সামুদ এবং কওমে লুত দুটি জাতি এই জায়গায় বসবাস করত
এখানে সালে আলাইহিস সালাম নবী হিসাবে এসেছিলেন, লূত আলাইহিস সালাম এসে, হুদ আলাইহিস সালাম এসেছিলেন। ওই দুইজন নবীর উম্মত এত খারাপ ছিল, এত বদ ছিল, এত পাপিষ্ট ছিল, তাদের পাপের কারণে আল্লাহ এই জায়গায় তাদেরকে শাস্তি দিয়েছে। তাই আমি তোমাদেরকে বলছি, কেঁদে কেঁদে এই জায়গাটা অতিক্রম করো যেন আল্লাহর পক্ষ থেকে শাস্তি না এসে। আল্লাহু আকবার, এটা অভিশপ্ত জায়গা, এখানে শাস্তি এসেছে আল্লাহর পক্ষ থেকে। কাজী এখানে স্বাভাবিকভাবে নাই, কেঁদে কেঁদে যাও যেন আল্লাহর গজব তোমাদের উপরে না আসে, শাস্তি যেন না আসে। সাহাবায়ে কেরাম ওই জায়গাটা অতিক্রম করে যখন তাবুক চলে গেলেন, তাবুকের স্থানীয় লোকদেরকে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, শুনেছি 5 লক্ষ খ্রিস্টান এই জায়গায় একত্রিত হয়েছে, আমাদের উপর হামলা করবে, ওরা মদিনাতে যাবে। আমরা বলেছি মদিনাতে যাওয়ার দরকার নাই, আমরা নিজে ওদের দেশে আসব। সুবহানাল্লাহ। স্থানীয় লোকেরা বলল, হুজুর আপনার আসার আগমনের খবর শুই না, সবগুলি ফালাইছে, 5 লক্ষ সব পলায়ন করছে। কেন পলায়ন করলো? রসুল বলছেন যে ইন্না মাসিরাতার রুবে শাহরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইন্না রুবা মাসিরাতার রুবা শাহরিন, যে আমাকে আল্লাহ এমন এক বরকত দিয়েছেন, আমি কোথায়ও যদি যাওয়ার, আমি যেখানে থাকি বা যদি কোথায়ও যাই, তার 1 মাসের দূরত্বের মধ্যে যত কাফের থাকবে, আমার শত্রু থাকবে, আমার ব্যাপারে সবার কলিজার মধ্যে একটা ভয় আল্লাহ ঢুকিয়ে দিবেন 1 মাসের দূরত্বের এরিয়ার মধ্যে। আমি যদি কোথাও যাই তাহলে কাফেরদের কলিজা আল্লাহ কি দিয়ে দিবেন? ভয় ঢুকিয়ে দিবেন, ওরা আমার মুখামুখি হইতে চাইবে না, ওরা আমার মুখামুখি হইতে চাইবে না। তাহলে ইসলামে কি আছে? 8 আছে না নাই? তাহলে বোঝা গেল, কান্না যদি না আসে কান্নার কি করো? বান করো, দোয়া করবা, একটু হাত তোলো। আর হাত তুলবেন কার কাছে? এতে কোনো লজ্জা আছে নাকি? আল্লাহর কাছে হাত তুলতে লজ্জা হয়? লজ্জা নাই। ইসলামে এই 8গুলি আছে, এবার না বুঝা যদি 8 আবার ব্যবহার করেন তাইলে তো আর হবে না। যেখানে যেটা সেখানে কি করা লাগবে? ব্যবহার করা লাগবে, যেখানে যে নির্দেশ। যেমন রসুল্লাহ বলছেন যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে শিশু অবস্থায় 3টা জিনিস শিখাবা। কয়টা জিনিস? বাচ্চাদেরকে শিশু অবস্থায় 3টা জিনিস শিখাবা। 1 নম্বর, হুব্বু নাবিয়্যুকুম ওয়া আহলে বাইতিহি, নবীর প্রতি ভালোবাসা, এটা শিশু অবস্থায় বাচ্চাদেরকে শিখাবা। বাচ্চারা যখন শিশু, আপনারা বলতে পারেন কত বছর বয়সে, মুরু আওলাদাকুম বিসসালাতে হুম আবনাউ সাবআ সিনিনা, এই হাদিসের উপর ভিত্তি করে উলামায়ে কেরাম বলছেন বাচ্চাদের বয়স যখন 7 বছর হয় তখন বাচ্চাদেরকে যেমন নামাজ শিখাতে হবে, নবীর ভালোবাসাটাও শিখাতে হবে, নবীর প্রেম, নবীর ভালোবাসা শিখাতে হবে, নবীর মহাব্বত শিখাতে হবে। ও তেলাওয়াতুল কোরআন, আর বাচ্চাদেরকে কোরআনে কারিম শিখিয়ে দাও, কোরআন শিখাও। তুমি যদি তোমার বাচ্চাকে কোরআন শিখাও, তোমার বাচ্চাকে আল্লাহ দুনিয়া শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে গোটা দুনিয়া আছে, আছে না নাই? সময় উপযোগে কিছু কাজ আছে, আর আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাই ঠাকুর মাছ ঝুলি। হ্যাঁ, কি শিখাই? ঠাকুর মাছ ঝুলি, ভূতের গল্প, তারপর আগডম বাগডম গোরাডম সাজে। এই বাচ্চারা ছোটবেলায় শেখাইলেন এগুলি, যত বস্তা ফসা মিথ্যা কথা। হাই স্কুলে যখন গেল তখন সারা 6 থেকে 10 পর্যন্ত শুধু কষলো সুদের অঙ্ক, কত টাকায় কত টাকা সুদ আসে, 100 টাকায় যদি 10 টাকা সুদ হয়, 1 লাখ টাকায় কত, সুদের অঙ্ক কষতে কষতে গেছে ইন্টারে। সেখানে যাওয়ার পরে অ্যান্ড্রয়েড সেট হাতে ধরিয়ে দিয়েছেন, গেল অনার্সের লেভেলে, ফ্রেম ফ্রি হয়ে গেছে, ভালোবাসা ফ্রি। এই জন্য দেখা যায় যে আমার দেশে মুক্তমনা হয়ে যায়, তাই মুক্তমনা হওয়ার কারণে এখন কাপড় চোপড় কেমনে শরীরের তো আরো কমে এলাইবে, এই জন্য আন্দোলন পর্যন্ত করে। ভারতের মেয়েরা মুস্কান নামক নারী
হেজাবের জন্য স্লোগান তুলছে, তুলছে না? উগ্রবাদীদের সামনে সারা দুনিয়া তার জন্য দোয়া করছে, সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে তাকবীর দিয়েছে, হেজাবের পক্ষে কথা বলছে। ফিলিস্তিনি নারীরা ইসরায়েলের ইহুদিদের সামনে অস্ত্র ধরে, আর বাঙালি নারীরা শরীরের কাফর কেমনে আর একটু কমানো যায়, ব্লাউজ ছাড়া কেমনে শাড়ি পরা যায়, বা আরো না ফুইরা যেন বাঁচতে পারে, এই জন্য কি করে আন্দোলন করে। কথা বুঝেন না মনে হয়? এই হচ্ছে আমাদের চেতনা, না মুক্ত চিন্তা। এটার নাম কি? মুক্ত চিন্তা। এরপরে ছেলে যখন অনার্স মাস্টার্স নিয়ে পাশ করলো, বাপের জমি বিক্রি কইরা ঘুষ দিয়া লইলো চাকরি একটা, এর বুঝে আপনি আব্দুল কাদের জিলানি বানাইবেন, এর ভবিষ্যৎ জীবন আর কি হবে? ধ্বংস। কাজেই যেখানে যেটা শিক্ষা দেওয়ার দরকার সেখানে সেটা কি করতে হবে? শিক্ষা দিতে। আমার প্রিয় সুদীপ, ইসলামে আর্ট আছে, যখন দোয়া করব তখন কি তুলবেন? কথা বলেন না, কি তুলবেন? হাত তুলবেন দোয়ার জন্য। হ্যাঁ, টয়লেটে আপনি ঢুকতেছেন, সেখানে দোয়া আছে না নাই? এখানে হাত তোলার দরকার নাই, কিন্তু কোনো জায়গায় আমি তুলব না হাত তুলে, কোনো দোয়াই নাই, এমন কোনো কথা আছে নাকি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে পাঠালেন, আল্লাহ যেন খালিদের এই বিজয় দান করে, রাসূলুল্লাহ হাত তুললেন, হাত তুলতে তুলতে উপরে এত দূর নিয়ে গিয়েছেন, হাত্তা রায়তু বায়াতাইবে তাইহে, শেষ পর্যন্ত আল্লাহ রসুলের বগলের নিচের নূর পর্যন্ত আমি দেখতে পেয়েছি। মানে রসুল হাত তুলতে তুলতে এত উপরে তুলছে যে বগলের নিচের যে শুভ্রতা এটাও দেখতে পাইছি। সুবহানাল্লাহ। হাদিস থেকে প্রমাণ হলো রসুলের বগলটাও কি ছিল? নূরের চমকে ছিল। আমাদের বগল তো এক একটা আফ্রিকার জঙ্গল, নয় সুন্দরবন ছাড়া আর কিছু না। রসুলুল্লাহর বগল এখান থেকে নূর চমকায়। সুবহানাল্লাহ। বলবেন না কি চমকায়? নূর চমকায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, জুলাইকার সাথীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তাদের অজান্তে হাতের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল। জুলাইকার সাথীরা ফল কাটার পরিবর্তে কি কাটছে? কেন কাটছে? রসুল বলছে মেরাজে আমি দেখছি, ইন্না উতিয়া ইউসুফ আর সাতরা লহসনে, সৌন্দর্যের অর্ধেক দ্বারা আল্লাহ ইউসুফ নবীর তৈরি করেছে, এই জন্য ফল কাটার পরিবর্তে আঙ্গুল গড়ি কেটে ফেলেছে ওনার সৌন্দর্য দেখে। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা বলেন, লাকদ রাআইতু যাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা লাকতা'আদু সুদুর, জলায়কার সাথীরা যদি রসুল্লাহর কফালের ললাট মোবারকের নূরটা দেখতে পাইত, ওরা আঙ্গুল নয় নিজেদের কলিজাটাই কেটে ফেলে দিত। দোয়ার মধ্যে হাত তুলবেন, টয়লেট থেকে বের হতেও তো দোয়া আছে, আছে না? কি দোয়া পড়েন? বুঝলে গেছেন মনে হয়। আচ্ছা, যাই হোক, জাগা মতো ফিরেন আর কি। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি। হ্যাঁ, এটা নিয়ে পড়ে ঢুকার জন্য পড়তে হয়, আর বের হওয়ার জন্য আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আন্নিল আযা ওয়া আফা আনি, প্রশংসা সেই আল্লাহর যিনি কষ্টদায়ক জিনিসগুলি আমার থেকে কি করছেন? দূর করে দিয়েছেন, আর যেটা আমার শান্তি তিনি নিরাময় দান করছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা আল্লাহুম্মা, প্রত্যেক ব্যক্তি সুস্থতা আল্লাহর কাছে কামনা করা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহ আমি তোমার কাছে কি চাই? সুস্থতা চাই, দুনিয়ার সুস্থতা, আখেরাতের সুস্থতা চাই। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, এগুলি চাও আল্লাহর কাছে। কারোর যদি ঠিকমতো টয়লেট না হয়, এর চাইতে বড় যন্ত্রণা আর আসে নি কিছু? পেশাব যদি না হয়, এর চাইতে বড় যন্ত্রণা আর নাই। তা আমি যেটা বুঝাচ্ছিলাম, এবাদতের কিছু আর্ট আছে, যেখানে যেটা করার দরকার সেখানে সেটা করতে হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর পয়গাম্বর ছিলেন, কি ছিলেন তিনি? আল্লাহরে বললেন, ওনার তখন বয়স 95, কত বছর?
দুই জন স্ত্রী একজনেরও সন্তান হয় না, দোনোজন স্ত্রী ছিল বন্দা, বাচ্চা কাচ্চা হয় না। এই জন্য রসুল বলতেন তোমরা বন্দা নারীদেরকে বিয়ে করো না, তাজাউজুল ওয়াদুদাল ওয়ালাদ, যেই ঘরের মহিলা বাচ্চা কাচ্চা বেশি ওই ঘর দেখা বিয়ে কইরো, মানে যেই ঘরে শালাশালি বেশি এমন ঘর দেখে কি কইরো। এর অর্থ হচ্ছে যে যেই ঘরে সন্তান আদি বেশি হয় এমন ঘর দেখে বিয়ে কইরো। সুবহানাল্লাহ বলবেন না, বন্দা নারী না সন্তান দেখে বিয়ে করো, কারণ ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের সংখ্যাধিক্যতার কারণে সবচেয়ে বেশি গর্বিত হব। আমার উম্মত যদি কিয়ামতে যখন যত বাড়বে আমি কি হয়ে যাব, গর্বিত বা আনন্দিত হব। কিয়ামতের ময়দানে সব মানুষ আদম থেকে একেবারে কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষ হাসরে দাঁড়াবে, কাতার হবে 180টা, কয়টা রাসূলের উম্মতের কাতার হবে এর মধ্যে 120টা। সুবহানাল্লাহ বলবেন না। তাহাজ্জুদে জাকারিয়া নবীর সন্তান হয় না, এখন তিনি দেখলেন যে 95 বছর বয়সে ওনার মনে চাইলো যে আল্লাহর কাছে সন্তান চাই, তো সন্তান চাইতে গিয়ে উনি একটা আট করলেন, এইভাবে করে জামার হাতা খিসাইলেন। কি করছেন, জামার হাতা তিনি খিসাইলেন, খিসিয়ে আল্লাহকে বললেন যে ক্বালা রব্বি ইন্নি ওয়াহানাল আজমা মিন্নি ওয়াস্তা আলা রাআসা সাইবা। আল্লাহকে বললেন যে আল্লাহ মাথার টুপিটাও খুলে ফেলছেন, টুপি খুলে ফেলছেন এরকম করে, তারপরে হাতারে কি করলেন জামা খিসাইছেন, জামা খিসিয়ে আল্লাহরে বললেন যে আল্লাহ খিসাইছেন মানে রাগ দেখাইছেন তা না, বুড়া মানুষ তো আট করলেন আর কি, হাতা খিসাইছেন মানে এই হাড়গুলি আল্লাহরে দেখাইছেন। দেখে কয় ক্বালা রব্বি ইন্নি ওয়াহানাল আজমু, আল্লাহ দেখেনি যে আমার হাড় হাড্ডি সব বাইরিয়া গেছে, হাতের কি হাড্ডিগুলি সব দেখা যায় বের হয়ে গেছে, আর টুফি সরাইছেন কেন কয় ওয়াস্তা আলার রায়স্তা সাইবা, আমার এই যে মাথার চুলগুলি সব পাইগা গেছে, মাথার চুল কি হয়েছে পেকে গেছে, আমার মাথার চুলগুলি সব পেকে গেছে, হাড় হাড্ডি সব দেখা যাচ্ছে, শরীরের হাড়গুলি সব বের হয়ে গেছে, কাজেই আমাকে এই অবস্থাতেও আপনি ইচ্ছে করলে সন্তান দিতে পারেন। সুবহানাল্লাহ, তাহলে তিনি সন্তান চাইতে গেলেন আল্লাহর কাছে, একটু যুক্তিও দিছেন, কি দিছেন যুক্তি দিছেন যে আপনি মরিয়মের মা হান্নারে সন্তান দিছেন, আমি মরিয়মের পাহারা দায়িত্ব পালন করছি, আর আট কইরা হাত দেখাইছেন যে আমার হাতে এই হাড্ডিগুলি কি গেছে শুকাইয়া গেছে গোস্ত নাই, মাথা দেখিয়ে আট করছেন না, মাথা দেখাইছে কই যে দেখেন মাথাটা কারে দেখাইতেছে, দেখিয়ে কই মাথার চুল কি হয়েছে পেকে গেছে, কাজী এই অবস্থায় আপনি ইচ্ছে করলে কি দিতে পারেন সন্তান দিতে পারেন, একটা যুক্তি দিলেন আর কি, আটও করলেন যুক্তিও দিলেন, এটা ইসলামে নিষেধ না, যুক্তি দিতে অনেক সময় অনেক বড় সফলতা পাওয়া যায়, পাওয়া যায় কি না। আমেরিকাতে প্রায় 4,500 মসজিদ, কত হাজার, এর মধ্যে কোনো মসজিদে প্রকাশ্য আজান দেওয়ার কোনো বিধান নাই রাষ্ট্রীয়ভাবে, একমাত্র মিশিগানের একটা মসজিদে আজান দেওয়ার বিধান আছে, সেখানে প্রকাশ্য মাইকে আজান দেওয়া হয়, ওই এলাকায় বসবাস করে সব মিলিয়ে মাত্র 500 মুসলমান, সেখানে খ্রিস্টানদের গির্জা আছে, গির্জায় ঘণ্টা ধ্বনি বাজায় তারা দিনে এবং রাতে মিলিয়া কয়েকবার, কি বাজায় ঘণ্টা, ঘণ্টার আওয়াজ দেয়। তো মুসলমানদের যুক্তি হলো ওরা যদি গির্জার মধ্যে ঘণ্টার আওয়াজ দিতে পারে আমরা আজান দিলে অসুবিধা কি, কারণ ঘণ্টার আওয়াজ যদি শব্দ ধ্বনি হয় আওয়াজ ধ্বনি হয় তাইলে আমাদের শব্দর আওয়াজ দিতে কোনো অসুবিধা, এই হলো যুক্তি। তা তারা তাদের যে সিনেটর আছে স্থানীয় সংসদ সদস্য তাদের কাছে গেলেন, তারা তাদের সিনেটে আলোচনা করলেন কিন্তু কোনো সমাধান দিলেন না, মুসলমানদেরকে বলেন তোমরা সুপ্রিম কোর্টে যাও, কোথায় যাও সুপ্রিম কোর্টে চলে গেল, মুসলমানরা গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করলো, প্রধান বিচারপতি বলল এর সমাধান আমরাও দিব না, সিনেটররাও সমাধান দেয় নাই সুপ্রিম কোর্টও সমাধান দেয় নাই, তা এখন কি করণীয়, বলা হচ্ছে যে তাইলে তোমরা ভোটাভুটিতে যাও, যদি তোমাদের এই আজানের পক্ষে সবচেয়ে বেশি ভোট আসে তাহলে আমরা আজান দেওয়ার অনুমতি দেব।
মুসলমানরা পড়ছে বিপদে, মুসলমান সব মিলিয়ে মাত্র 500, আর ইহুদি খ্রিস্টান বসবাস করে 20,000। ওই এলাকার ভিতরে ইহুদি খ্রিস্টান হলো 20,000, মুসলমান হলো, তো ভোট যাবে কার পক্ষে? পরের দিন ভোট, আগের দিন রাতে 500 মুসলমান সবকে মসজিদে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আল্লাহর দরবারে কাঁদতেছে। আল্লাহরে বলছে, আল্লাহ সংখ্যা দিয়ে ইসলামের বিজয় আসে না। বদরের যুদ্ধে 1,000 লোকের বিরুদ্ধে যুদ্ধ করেছে 313 জন মুসলমান, 1,000 কাফেরের বিরুদ্ধে তুমি 313 জন মুসলমানকে বিজয় দান করে দিয়েছ, কাজেই সংখ্যা দিয়ে তুমি বিজয় দাও না, তুমি বিজয় দাও ইমান এবং তাকওয়া দিয়ে। আমরা আমেরিকার জমিনে প্রকাশ্য আজান দিতেছি, এসে ওরা 20,000, আমরা মাত্র 500, ইচ্ছে করলে ফলটাকে তুমি ঘুরিয়ে দিতে পারো। দিন এবং রাত মিলিয়ে ভোটাভুটি হলো, ফজরের সময় ঘোষণা আসলো মুসলমানরা 1,870 ভোট বেশি পাইছে। ফলাফল ঘুরিয়ে দিয়েছেন কে? কত ভোট বেশি পাইছে? 1,870 ভোট বেশি পাইছে। এই কারণে সেখানে এখনো কি আছে? প্রকাশ্য আজান আছে। জাকারিয়া আলাইহিস সালাম যুক্তি দিলেন, কি যুক্তি? যে আল্লাহ তুমি মরিয়মের পাহারাদারিত্ব করছো, ওর মারে যদি দিতে পারো আর তাহলে আমারে দিতে অসুবিধা কোথায়? তা আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি যে আট করছো, হাতের হাতে হাত দেখাইছো, মাথা দেখাইছো, আমি আল্লাহ এটা কবুল করে নিলাম। অবশ্যই বৃদ্ধ বয়সে 95 বছর বয়সে আল্লাহ ওনাকে সন্তান ইয়াহিয়া দান করলেন।